গুড ইভিনিং ফ্রেন্ডস, মাই বেঙ্গলি ভাষা সবাইকে ওয়েলকাম, স্বাগত, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আর আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। সবাই তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর তোমরা হচ্ছে এখন এত জামা কাপড় পরে কেন রেডি হয়েছি? তার কারণ হচ্ছে আমি ডাক্তারের কাছে যাব, হাজবেন্ডটি যাবে, ও আসলে কিছু চা টা দিয়ে একবারে একসাথে খেয়ে বেরোবো। আমার মেয়ে খাওয়া গেছে, তাই রেডি হয়ে বসে আছি। অ্যাকচুয়ালি মেয়েকেও দেখাবো, মেয়ের কাশিটা কমছে না, সর্দিটা কমে গেছে, জ্বরটা কমে গেছে, কাশিটা কমছে না। আর আমার ক্ষেত্রে হয়েছে, আমার আমি প্রচণ্ড উইক হয়ে পড়েছি, প্রচণ্ড মানে হাত পা কাঁপছে, আর প্রচণ্ড মানে কি বলবো, মানে এত দুর্বল লাগছে, মানে খালি মা সকাল থেকে খুব মাথাটা ঘোরাচ্ছে গতকাল থেকে। তাই কালকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি, আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, তাই ভাবলাম এখন বসে আছি তোমার সাথে একবার দেখা করি। তাই দেখা করলাম। আর একটা বিষয় নিয়ে তোমার সাথে আমি শেয়ার করতে চাইছি, কারণ না শেয়ার করলে জিনিসটা হবে না, আর শেয়ার আমাকে করতে। আমি অলরেডি আমি আমার ফ্যামিলি মানে আমার হাজবেন্ড, আমার মাকে জানিয়েছি, আবার বাকি আছে তোমরা, তোমাদেরকে জানাতেই হবে। যারা আমার নিউ সাবস্ক্রাইবার, যারা যারা আমার আগে একটা ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম, তো চলো পরে তোমার সাথে আমি আবার কথা বলছি। গুড ইভিনিং। তখন ওর সাথে ঠিকঠাক কথা বলতে পারিনি, কারণ একটু বেরিয়ে গেছিলাম, বললাম ডাক্তারখানায় যাব। আর ডাক্তার দেখিয়ে এসেছি, মেয়ের গলা ওই যে কফটা জমে মানে শুকিয়ে গেছে, আর আলটিপটা এই জায়গা মধ্যে একটু লাল চাপে ফুলে গেছে। ওষুধ দিয়েছে, খেয়েছে, এখন একটু ডাক্তারও ওষুধ ওষুধ খাই দিয়েছে, আমারও ওষুধ দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা সম্পর্কে আমি তোমার সাথে আজকে একটা শেয়ার করতে চাই, সে আমি চাই এটা সবার খেয়ে, সবাই যারা আমার নিয়া সাবস্ক্রাইবার আছো, যতজন সাবস্ক্রাইবার আছো ততজনের সবার দেখো, এটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসটা মধ্যে রাখতে হবে। বিশ্বাসটা না হলে কোনো কিছু করা সম্ভব না, বিশ্বাসটা অনিবার্য। তাই আমি আমি প্রত্যেকটা ভগবানকে আর বিশ্বাস করি, আর সেও একজন ভগবান কিন্তু এঞ্জেল। এঞ্জেলকে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, আমি একজনের থ্রুতে বলবো, কারণ সেও ব্লগ করে, সে খুব বড় ব্লগার, মানে আমার মতন মানে ব্লগার না, আমার থেকে অনেক অনেক আগে থেকে, তা সে হয়তো আমার বয়সে হয়তো ছোটো হতে পারে, কিন্তু খুব ভালো মেয়ে। ওর ব্লগ আমি রোজ দেখি, তোমরা হয়তো চিনবে কি চেনো কি জানো না, জানি না, তার নাম হচ্ছে পায়েল, ঠিক আছে। ও লাইফস্টাইল ব্লগ করে, নিত্য নতুন ব্লগ করে, আর সারা দিনে কাজও শেয়ার করে। সে ও এঞ্জেলকে প্রচণ্ড মানে করতো, তারপরে ও আস্তে আস্তে শেয়ার করলো, ওরটা থেকে আমিও করেছি, আমিও কমেন্ট করেছিলাম, কারণ বিশ্বাসটা তো সব থেকে বড় ইম্পর্টেন্ট বস্তু। তাই আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করি, তাই আমি করব। সেও বলেছিল যে বিশ্বাসটা ভরসাটা রাখতে হবে, কারণ সেও অনেক ফল পেয়েছে বলে আমাদের মতো ব্লগারদের সে সাবস্ক্রাইবারদেরকে সাহায্য মানে জানিয়েছে যে আমাদের যেন কিছু মানে ফল যদি আমরা পাই, যদি আমরা তার কোনো থ্রুতে যদি আমরা কিছু উন্নতি বা করতে পারি। খুব ভালো বলেছে, আমিও খুব শুনেও খুব খুশি হয়েছিলাম যে ঠিক আছে আমিও তাহলে করবো, দেখি তো। কারণ মানুষের মধ্যে অনেক কিছু প্রবলেম থাকে, নেগেটিভ থাকে, পজিটিভ, সব নেগেটিভ পজিটিভ মিলিয়ে মানুষের সংসার জীবনযাপন থাকে, তাই না? সেই জন্য আমিও এঞ্জেলকে, সে হচ্ছে এঞ্জেল, তার নাম হচ্ছে সেন্ট এক্সপেডাইট, সেন্ট এক্সপেডাইট, সে হচ্ছে একজন এঞ্জেল, খুব ভালো। তার ছবিটা আমি তোমাদের সামনে তুলেও ধরবো, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে তোমরা প্লিজ দেখে নেবে। আর সে প্রচণ্ড, তাকে বিশ্বাসে বিশ্বাস করে তোমাদেরকে সে ডাকতে হবে, আমিও করেছিলাম। আমি একটা ব্লগে আগে একটা ব্লগে জানিয়েছিলাম যে ঠিক আছে।
আছে, যারা দেখেছো তারা জানবে, যারা দেখোনি তারাও একবার দেখে নেবে ওই ভিডিওটা। সেন্ট এক্সুডাইটকে নিয়ে আমি একটা লাল গোলাপ ফুল, একটা মানে কাঁচা গ্লাসে জল, লাল ভেলভেট কেক দিয়েছিলাম, আর লাল কাপড়ে, কাপড় ঠিক না, আমি লাল কাপড়ও বসাতে পারো বা লাল কোন লাল যে কোন একটা কাপড় হোক বা সরি ফোন এসে গেছিল, সরি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার ওটার জন্য আমিও অনেক করেছিলাম, আমার উইশ ফিল আমার পূর্ণ হয়েছে, আমি হয়তো 24 আওয়ার্সের মধ্যে আমি ফলটা পেয়েছি বা সেকেন্ডের মধ্যে ফল পেয়েছি। হ্যাঁ, আমি তোমাদের একটাই বলে দেবো, সেটা হচ্ছে আমি আমার যখন সাবস্ক্রাইবার যখন আমার অনেক অনেক কম ছিল, যে 200 হচ্ছে না বলেই আমি বলেছিলাম, তারপরে সেকেন্ডের মধ্যে আমার 223 আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরও হবে, এটা সেটা আমার তোমাদের ওপরে ভরসা। আরেকটা হচ্ছে আমার বিয়েবাড়ি যখন গেছিলাম তখন আমার সোনার আংটিটা হারিয়ে গেছিলো, এই এই আঙুলে ছিল পড়াশোনার আংটিটা, সেই খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, সারা ছাদ আমার বন্ধুরা মানে যা যতজন ছাদে ছিল, মা কাকারা দাদারা সবাই খুঁজেছে, কেউ পায়নি। আমি শুধু মনে মনে তাকে ডেকে যাচ্ছি, প্লিজ এনজে প্লিজ আমাকে সাহায্য করো, যে আমি আংটিটা খুঁজে পাচ্ছি না, না পেলে আমাকে আমার কর্তাবু গর্দন নিয়ে নেবে, গানের নেওয়া থেকে ও বকাবকি করবে, কারণ আমাদের সংসারে তা আমাদের একটা সোনাকে অলরেডি হারিয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে, সেটা হয়তো আর পাবো কিনা জানি না। আর সেও সেটা আমার আগে যে প্রথম কাজের বউ ছিল, দ্বিতীয়বার সে চুরি করে নিয়ে গেছিল, যা গিয়ে পুরোনো কথা ধরে আর লাভ নেই, তাই সঙ্গে সঙ্গে বলে যে সঙ্গে সঙ্গে গেছি নিচে, নিচে গিয়ে আমি আমি তার আগে সরস্বতী পূজা বাজার টাজার করে নিয়ে এসেছিলাম, তখনও টাকা মাকাও দিয়েছিলাম, তখনই হয়তো আমার হাত থেকে খুলে হয়তো ব্যাগে পড়ে গেছে কি রাস্তা পর, আমার তখন মাথায় কাজই করছে না যে আমি কোত্থেকে পাবো আংটিটা। আমি বাজারে গেলাম, বাজার করলাম, তার আগে গঙ্গা নিমন্ত্রণ করলে মানে করলাম, সে ভিডিও তোমরা দেখেছ, তারপরে সরস্বতী পুজোর আগের দিন মানে 25 তারিখে 26 সরস্বতী পুজো ছিল বা বিয়ের দিনও ছিল, মা সরস্বতী জন্য ফুল মালা টালা সব মিষ্টি মিষ্টি সব কিনেছি, কিনে টিনে আমি আসলাম, তখন আমার হাতে আংটিটা ছিল, কিন্তু আমার আংটিটা গেল কোথায়, আমি তন্ন তন্ন করে খুঁজছি, আমার দিমাগ কাজ করছে না, পাগল পাগল লাগছে, যখন না আমার একটাই রাস্তা আছে, তাকে আমি ডাকবো, তাকে আমি ডাকলাম, পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাগটা সার্চ, মনে পড়ে না ব্যাগটা একবার সার্চ করি, আমি আমার ভেনিটি ব্যাগটা সার্চ করলাম, সব পার্স মাস আমার দুটো পার্স বার করলাম, যত চার্জার ছিল সব বার করে দেখলাম আংটিটা ওইখানে পড়ে রয়েছে, ভাবতে পারছো মানে কয়েক ঘন্টার মধ্যে পেয়ে গে, তাই আমার আমার তখনই বিশ্বাস হলো না সে আছে, তাকে ভরসা করে ডাকলে সব পাওয়া যায়, তাকে তোমরা প্লিজ ডেকে তার আগে কিছু বলবে না, তোমরা আগে নিজেদের যে কোনো একটা উইশ করো, যে আমার এই সেই হ্যান ত্যান যে কোনো একটা করে দেখো, যদি তোমার মনে হয় যে 24 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে তোমরা ফল পেয়েছ, তাহলে তোমরা ওই আগে তাকে যথাসাধ্য তোমরা এটা গুগল সার্চ করে পেয়ে যাবে, আমি গুগল সার্চ করে পেয়ে, কারণ আমিও এটা পায়েলের কাছ থেকে জেনেছি যে কোত্থেকে পাবো তাকে, তখন পায়েল বলেছিল যে গুগল সার্চ করলে পেয়ে, তাই গুগল সার্চ করে পেয়েছিলাম, তার ইমার্জেন্সি ছবি বার করে আমি প্রিন্ট আউট করে কম্পিউটার আমি অ্যাপে গিয়ে তারপরে বার করেছি, মানে সাইবার ক্যাপে গিয়ে বার করে নিয়ে এসেছি, মানে আমার হাজব্যান্ডই নিয়ে এসছে, যাই হোক এনে তারপরে ওরকম করে ল্যামিনেশন করে একটা ফটো সময় মতন করে লাগিয়ে রেখেছি, তারপরে তো একটা লাল কাপড় হোক লাল পেপার হোক মন্দিরে রেখে লাল কেক, এটা কোনো দিক কোনো দিয়ে নেই, দিক নির্ণয় কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গা তুমি রাখতে পারো, খাটের ছাড়া খাট খাবার টেবিল ছাড়া যে কোনো একটা ভালো পরিষ্কার জায়গা তোমার রেখে তাকে লাল ক্যান্ডেল লাল মোমবাতি তারপরে লাল ভেলভেট কেক, উনি লাল প্রচণ্ড প্রিয়, সব লাল জিনিস তুমি দিতে পারবে। এই হচ্ছে আজকের মতো আমার
এঞ্জেল কে নিয়ে একটা ট্রফি জানালাম তোমাদেরকে, তোমরা প্লিজ করো সাকসেস হলে কমেন্টে জানিও আর সবাইকে শেয়ার করো। তাই আমি সাকসেস হয়েছি তাই তোমাদেরকে শেয়ার করলাম, তাই আর পাইলার ছবি আমিও আমার ভিডিওটা তোমাদের সেন্ড করবো, ওখানে দেখে নেবে কিছু কার সম্পর্কে আমি সে পথ দেখিয়েছি বলে আজকে আমি তার জন্য কি দুটো তিনটে করে ফল আমি পাচ্ছি, তাকে আমার অনেক অনেক স্যালুট। আর পাইলকে বলি থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওর মাধ্যমে, তুমি যদি আমার ভিডিওটা দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এই জিনিসটা আমাকে মানে প্রত্যেকটা সাবস্ক্রাইবার দিয়ে প্রত্যেকটা ব্লগার দিয়ে তুমি জানিয়েছো যে এক্সোবেট জিনিসটা কি, এই এঞ্জেলটা কি জিনিস, কে এসে তার বৃত্তান্ত আজকে আমি পরিপূর্ণভাবে জেনেছি, বিশ্বাস করেছি, করি। আমি ভগবানকে প্রচণ্ড বিশ্বাস করি, তাই চলো, কারণ ভগবান ছাড়া আমি কোনো পথ জানি না, সেই আমাকে পথ দেখায়, আমি সেই পথেই আমি চলি। তাই তোমরা প্লিজ তোমরা এটা করে দেখো, আমি জোর করব যাদের বিশ্বাস আছে যে না করে দেখি, তাহলে তোমরা করে ফুলফিল হয়ে পূর্ণ হয়ে গেলে তারপরে তুমি সবাইকে শেয়ার করবে, তার আগে কাউকে শেয়ার করবে না। যেরকম মানত করলে মানত পূর্ণ হলে তবে আমি সে শেয়ার করি, সেরকমই এটা মানত করো যে আমার এটা আমারটা প্লিজ 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 করে বলে তারপরে তুমি তোমার করতে পারো। তাই চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, তাই ভালো লাগলে প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার, লাইক তার আগে সাবস্ক্রাইব করে। চলো টাটা, গুড নাইট।